অদ্ভুত ভাই, অদ্ভুত মানে কিছু বলার নাই, আমি ভাষা হারায় ফেলছি এসব দেখার পরে। Hola gente, ¿cómo están? Soy Wasif, estoy aquí con otro video de Duolingo. So yeah, video title, thumbnail, ebong ektu ager subtitle dekhe apnara bujhte perechen je ei video tay ami abar Duolingo niye arekta video banate jacchi. Ei video ta korchi karon Duolingo Spanish course er ekta part e khubi adbhut adbhut translation chilo je gulo onekta hashyokor ebong khubi illogical legeche amar kache, kintu binodoner jonno shegulo khubi bhalo. Ekhon keno Duolingo এরকম অদ্ভুত টাইপের সেন্টেন্স দেওয়া হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু আমার যেহেতু অনেকটা মজা লেগেছে এই সব সেন্টেন্সে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও সেটা তুলে ধরি। এই ভিডিওটা লাস্ট দুইটা ভিডিওর মতো খুব একটা সিরিয়াস হবে না। এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের কিছুটা হলেও বিনোদন দেওয়ার, যদিও আমি কোনো এন্টারটেইনার না, কিন্তু চেষ্টা করব আপনাদের বিনোদন দেওয়ার। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। Duolingo Spanish কোর্সের চেক পয়েন্ট 2 পার হওয়ার পরে একটা সেকশন আছে যার নাম হলো ফার্ম। কোর্সের এই অংশে আমি ভেবেছিলাম যে ফার্ম যেহেতু নামটা দিয়েছে, তাই ভেবেছিলাম যে হ্যাঁ এখানে হয়তো অনেক কৃষি সম্পর্কিত অনেক কিছু শিখাবে, কৃষি সম্পর্কিত অনেক স্প্যানিশ শব্দ শিখাবে। কিন্তু না, সেখানে খুব একটা কৃষি সম্পর্কিত স্প্যানিশ শব্দ শিখায়নি, উল্টো খুবই অদ্ভুত অদ্ভুত বাক্য ওখানে ছিল। তার মধ্যে কিছু আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য, দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এগুলো খুবই অদ্ভুত। তো সেগুলোর আমি ইংলিশ ট্রান্সলেশন গুলো একে একে পড়ে যাই দ্রুত। এরপরে আমি এই ভিডিওতে ফার্ম সেকশনটা গো থ্রু করব। তো চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। দ্য কাউ ক্লিনড দ্য ডগস ইয়ার্স। Seriously? Come on, man. Okay. The cat wrote a letter in Japanese. Wow, jantam na je biralera Japanese bhashay likhte parto ba kotha bolte parto. Wow. Thanks Duolingo jananor jonno. The horses learned German. Oh, okay. Fine. বুঝলাম, খুবই শিক্ষিত ঘোড়া আর কি, ভালো কথা। এরপরেরটা হলো দ্য পিগ ওয়েন টু মেক্সিকো টু লার্ন স্প্যানিশ। মেক্সিকোতেই গেল, স্পেনে গেল না? আচ্ছা, হতেই পারে, মেক্সিকোর ভাষাও তো স্প্যানিশ আফটার অল। ওকে, এরপরেরটায় যাই। দ্য হর্স কুকড ফর দ্য কাউস। ওয়াও, ঘোড়া যে রান্না করতে পারে, ওকে, এ প্রথম জানলাম। অদ্ভুত ভাই, অদ্ভুত মানে কিছু বলার নাই, আমি ভাষা হারায় ফেলছি এসব দেখার পরে। দ্য হর্সেস নেভার লার্ন ফ্রেঞ্চ। হ্যাঁ, কঠিন একটা ভাষা, হয়তো এই জন্য শিখতে পারে নাই। নো অফেন্স টু ফ্রেঞ্চ পিপল, মানে ইন মাই অপিনিয়ন এটা একটা কঠিন ভাষা, লাইক উচ্চারণ গুলা স্পেশালি। গ্রামারটা কিরকম সেটা ঠিক বলতে পারছি না, বাট উচ্চারণ ওয়াইজ যদি বলি এই ভাষাটা অনেকটা কঠিন আমার মনে হয়। দ্য ডগস লার্ন স্প্যানিশ আ লং টাইম অ্যাগো। কথা বলতে পারা কুকুর স্প্যানিশ জানে, খুবই ভালো। ল্যাটিন কুকুর মেবি, এনিওয়েজ। দ্য পিগ কুকড রাইস উইথ বিনস ইয়েস্টারডে। ওয়াও, শুকর রান্না করছে, অ্যাপ্রিসিয়েটেবল। জানি না এই শব্দ এক্সিস্ট করে কিনা, বাট এনিওয়েজ। দ্য আউল নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, খুবই, এটা কি বলবো ইংলিশে, কি বলে, পলিগ্লট। হ্যাঁ, খুবই পলিগ্লট প্যাচা আর কি। দ্য ক্যাট ওয়েন্ট আউট ফর লাঞ্চ উইথ দ্য পিগ ইয়েস্টারডে। দ্য কাউ ওয়েন্ট আউট টু ডিনার উইথ দ্য হর্স। ওয়েট, দুইটাই তো, ওটা কি বলে, হার্বিভোর। ঠিকই আছে ওই সেন্সে। সো ইয়া, এইটুকুই ছিল। পরেই বুঝতে পেরেছেন যে কিরকম সেন্টেন্স গুলা, মানে খুব বেশি একটা কৃষি সম্পর্কিত জিনিস নাই আনফর্চুনেটলি, লাইক নামের সাথে মিলে না। এই সেকশনটার নাম ফার্ম না রেখে যদি সার্কাজম রাখতো, আই থিঙ্ক ওটা ভালো হতো। যদি এমনও হতো যে বাগধারা বা প্রবাদ প্রবচন এরকম কিছু একটাও হতো, তাও একটা কথা ছিল, কিন্তু এই সেকশনটা ওই বিষয়েও না। এখন ডুওলিঙ্গোতে এই সেকশনটা আমি গো থ্রু করি। ফার্ম সেকশনটা শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই যে আমি প্রায় ডুওলিঙ্গোতে স্প্যানিশ কোর্সের প্রায় চেক পয়েন্ট 3 এর কাছাকাছি চলে আসছি। এখানে আমি স্ক্রোল ডাউন করে দেখাচ্ছি, এতো এখানে আমি শপিংটাতে আছি, এরপর উইচ ওয়ানটা স্টার্ট করব, তারপর নেচার এগুলো ক্রস করব, আরও পাঁচটা আছে, এই পাঁচটা পার হলেই আমি চেক পয়েন্ট 3 চলে যাচ্ছি। সো ইয়া, ওইটাতেও হোপফুলি একটা ভিডিও আসবে, আশা করি ওই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, তাহলে সেই ভিডিওটা আপনারা সবার আগে দেখতে পারবেন যখন রিলিজ হবে। সো ইয়া, এখন দেরি না করে ফার্ম সেকশনটা শুরু করে দেই। রেগুলার না হার্ট, রেগুলার প্র্যাকটিসটাই দেখি। ওকে, আচ্ছা, এখানে ম্যাচ করতে বলছে। স্কার্ট হলো ফালতা হবে, ফিশ পেস, নিনো মানে ছেলে, মিল্ক মানে হলো লেচে, টল মানে হলো আলতো। লস অ্যানিমালেস সেরারন সুস লিবরস। ওকে,
এটা হলো দ্য অ্যানিমেলস সেরারন, মানে হলো র্যান ইয়া সের ও না ক্লোজ সরি ক্লোজড দেয়ার বুকস সি। খুবই শিক্ষিত ঘোড়া ঘোড়া ছিল ইয়া নেভার মাইন্ড, যাই হোক আমি অত খেয়াল করি না সেন্টেন্স কি লেখা ছিল। ওকে, দ্য কাউস ক্লিন দ্য ফার্ম ইয়েস্টারডে, এরকম থাকলে তো ভাই এক্সট্রা কৃষক রাখার কোনো মানে হয় না, কত খরচ বেঁচে যাইতো না যদি প্রাণীগুলো নিজের থেকেই সাফ সাফাই করতো, তাই না? কষ্টটাও কমে যাইতো, যে খামারের মালিক তারও কষ্ট কমে যাইতো। আচ্ছা এনিওয়েজ এটা কমপ্লিট করি, লাস বাকাস ক্লিন্ড, ক্লিন্ড হবে হলো লিম্পিও, লা গ্রানজা আয়ের কেমনে লাস বাকাস, ও বুঝছি গ্রামাটিক্যাল মিস্টেক করছি, নেভার মাইন্ড লিম্পিয়ারও হবে, ফাইন কাজে ছিল। Los caballos cerraron las puertas. The horses closed the doors. দেখি ঠিক আছে তো ইয়া ইংলিশে ঠিক লিখছি, দ্য কাউ ওকে, এটা হবে লা বাকা ওপেন্ড, ওপেন হবে হলো আবি আব্রিয়ারন হবে না আব্রিও, আব্রিও লাস বেন্তানাস ইয়া। La vaca escribió una canción en español. La vaca, fine. The, এটাও কাউ হবে, দ্য কাউ, দ্য কাউ রোট, ওকে রোট আ সং ইন স্প্যানিশ, ওয়াও অ্যামেজিং। কুয়ান্দো ডিড দে, আচ্ছা দে যেহেতু সো লিম্পিয়ারন, লস হ্যাঁ ঠিক আছে এইস লিম্পিয়ারন লস dormitorios. ¿Qué ellos ya? ¿Qué aprendieron ustedes en la granja? ¿Qué aprendieron? Aprendieron. ¿Qué aprendieron ustedes en la granja? En la granja. Agbashwini. ¿Qué aprendieron ustedes en la granja? ¿Qué aprendieron ustedes en la granja? Acha, uchcharonra amar thiki ache. I mean sentence ta thik ache. এটার মিনিং হবে হলো হোয়াট ডিড দে লার্ন অন দ্য ফার্ম বা ইন দ্য ফার্ম, আচ্ছা অন দ্য ফার্ম ইয়া। এল পাহারো নো এসক্রিবিও এস্তো, এল পাহারো নো এসক্রিবিও এস্তো, এটা দিলে কি আমার যাবে, আচ্ছা দেই না রিস্ক আছে না থাকে can't speak now. El pájaro no escribió esto. The bird can't no pájaro. Acha. Wait. Didn't mona. The bird didn't have ya. Didn't write this. Acha. Pakhi likhte bar. Los peces abrieron una botella de vino. Los peces. Peces. Los peces abrieron una botella de vino. Abrieron. Los peces abrieron una botella de vino. Una botella de vino. Acha, etar meaning holo. The fishes opened a bottle of wine. The fishes hoy. Bhai keu abar English e bhul dhoiro na amar. Bangalir shobhab kharap. Khali bhul dhore English e. অ্যাজিফ ভাই তারা খুব ইংরেজ। আচ্ছা দ্য ফিশ ওপেন আ বটল অফ ওয়াইন, মাছেরাও মদ খায়, হায় রে কি হয়ে গেল এই দুনিয়ার। আচ্ছা দ্য ফিশ লার্নড স্প্যানিশ ইন মাদ্রিদ, আচ্ছা আসল জায়গায় আই মিন স্পেনে যে শিখছে আসল জায়গা কেন বললাম আই ডোন্ট নো।
Ayer, antes de dormir, antes de... Antes, man, before. If antes. Yeah, before. Yesterday, before sleeping, মানে আনতে স্টে দরমির আর কি বিফোর স্লিপিং আয়ের মানে হলো ইয়েস্টারডে সেরতো এল সেরতো মানে দ্য পিক মানে ড্যাশ মানে ফিল করতে হবে উন লিব্রো ই দেসপুয়েস লো সেররো আচ্ছা ড্যাশ উন লিব্রো মানে হলো আ বুক ই মানে হলো ওয়াই আর কি ওয়াইটাকে ই বলে ওরা এখানে ই দেসপুয়েস লো সেররো অ্যান্ড লেটার closed it I guess you can later bucha. Después and acha then aquí ya then closed it acha el cerdo opened ta mone abrió hobe ya yeah. Abrió ya yeah, abrió el dash barriga etamo okay tamano lo stomach এখন শিখাইলো আমাকে পুরো কোর্সে দিল না বারিগা দুইটা আর স্প্যানিশে দুইটা আর থাকলে তারা আর এরকম একটা সাউন্ড হয় আর কি ওদের বা কোনো শব্দের শুরুতে যদি আর থাকে তাহলে আর এরকম একটা সাউন্ড হয় মানে আর বলার সময় একটু জিব্বায় বাড়ি খায় জিব্বার দাঁত মানে জিব্বাটা মুখের ভিতর বাড়ি খায় আর কি জাস্ট বললাম আর কি গুড টু নো আচ্ছা এনিওয়েজ এটা কমপ্লিট করি এল ড্যাশ বারিগা এসক্রিবিও উনা ড্যাশ মুই বনিতা আসু আবুয়েলা ভেরি প্রিটি টু এল সের তুই হবে আই গেস ইয়া ওয়েট ওয়েট জিনিসটা কি মিলতেছে উনা কার্তেরা আর আর তো কিছু মিলতেছে না কার্তা হবে এল সের দো বারিগা স্ক্রিবিও উনা কার্তা মুই বনিতা আসু আবুয়েলা ও কিছু সেন্টেন্স এমন কনফিউজিং থাকে ফাইন আগাই এল পাহারো ড্যাশ আল রিও ই লাভো লোস প্লাতো সুসিওস ফুয়ে বা ইর আচ্ছা এল পাহারো ড্যাশ মানে দ্য বার্ড ড্যাশ আল এখানে হলো আল বলতে হলো আ প্লাস এল দুইটা স্প্যানিশ শব্দ মিলায় আল হয় আর কি যখন আ প্লাস এল হয় তখন আল হয়ে যায় ইন শর্ট ওরা এটা বলে ই লাভো লোস প্লাতো সুসিওস আচ্ছা এটা ফুয়ে ওয়েন went so fue hobe yeah fue the bird went to the river and washed the dirty dishes bhalo khubi kaje ei sob jodi thake taile amra ken eto ai er piche eto gobeshona kori bigyanider bhaba uchit ai er piche kharoch na kore ei sober byapar amader chinta kora uchit lame ekta joke chilo maybe anyways acha Lucas, el amigo famoso del cerdo, cocinó un dish especial en un programa de televisión. Okay. Lucas, el amigo, acha. Lucas, the famous friend of the pig, cooked a. Era plato, hobe. Dejé buscar. এখানে প্লাতো বলতে ডিশ বোঝাচ্ছে অনেক সময় প্লাতো বলতে প্লেটও বোঝায় স্প্যানিশে আয়ের লাস বাকাস ড্যাশ স্পানিয়ল ই আওরা স্ক্রিবিয়েন উন লিব্রো আচ্ছা এখানে হলো ইয়েস্টারডে দ্য দ্য কাউজ ড্যাশ এখানে আপ্রেন্দিয়ারন হবে আপ্রেন্দিয়ারন স্পানিয়ল ই আওরা স্পানিয়ল মানে স্প্যানিশ ই মানে অ্যান্ড আওরা স্ক্রিবেন উন লিব্রো অ্যান্ড নাও আওরা মানে নাও রোট আ বুক এটা আচ্ছা অ্যান্ড দে আর রাইটিং আ বুক ওকে এল ড্যাশ পেলুসা এল গাতো গাতো মানে বিড়াল বা ক্যাট স্প্যানিশে
Pelus. El gato pelusa y su hermano están cansados porque limpiaron la. Acha, it's sentence term meaning boli prothomta. The cat pelusa and his brother are tired because they cleaned the casa. Acha, casa hab hai. They cleaned the house. Now they need to sleep for 10 hours. Mane ahora necesitan dormir 10 horas. 10 mane holo 10, horas mane holo hours. Shunei bujha jacche je horas hours kacha kachi. Necesitan to need, necessary sathe mile English shobdo necessary sathe onekta mile. Dormir mane sleep, ahora mane holo now. Okay. El cerdo lavó su camiseta el martes pasado. Aste. El cerdo lavó su camiseta el martes pasado. El cerdo lavó su camiseta el martes pasado. Acha, slowly de. El cerdo lavó su camiseta. Su camiseta. El martes pasado. Esto, the pig washed its t-shirt last Tuesday. Very good. Khubi bhalo shukur. Las vacas abrieron una caja de chocolates. Las vacas abrieron una caja de chocolates. Las vacas abrieron una caja de chocolates. Una caja de chocolates. Mane chocolates mane chocolates aquí. Spanish ভাষার এই একটা সুবিধা যা লেখে ওটাই ওরা উচ্চারণ করে বেশিরভাগ সময় ইংলিশের মতো না যে কখনো কখনো একটা লেখে আর সেটাকে অন্যভাবে উচ্চারণ করে মানে কখনো এমন হয় ইংলিশে যে শব্দটা লেখা একরকম কিন্তু উচ্চারণ হয় আলাদা যেমন লেফটেন্যান্ট স্পেলিং কিন্তু লিউটেন্যান্ট হওয়ার কথা না তাই না তারপর আরো আছে কর্নেল যেমন আছে সেটাকে তো কলোনেল লেখে কিন্তু উচ্চারণ তো কর্নেল হয় সো এইগুলা একটু অ্যানোয়িং লাগে ইংলিশে আচ্ছা চেক দেই ওপেন দ্য বক্স অফ চকলেটস এল পেরো কোসিনো উন প্লাতো মুই বুয়েনো ওকে অনেকটা শেষের দিকে আসছি এল পেরো কোসিনো উন প্লাতো মুই বুয়েনো কোসিনো এল পেরো কোসিনো উন প্লাতো মুই বুয়েনো উন প্লাতো মুই বুয়েনো বাই দ্য ওয়ে এই মুইটা হলো বরিশালের ভাষার না আর কি এ মুই মানে হলো ভেরি এ মুই মানে আমি কিন্তু না জাস্ট টু লেট ইউ নো দ্য পেরো সরি এল পেরো কুকড আ ভেরি গুড ডিশ এল পেরো কোসিনো উন প্লাতো মুই বুয়েনো স্প্যানিশে বেশিরভাগ সময় অ্যাডজেক্টিভগুলা নাউনের পরে থাকে যেমন এখানে উন প্লাতো মুই বুয়েনো মানে হলো আ ভেরি গুড ডিশ মুই বুয়েনো হলো ভেরি গুড আর উন আর এখানে প্লাতো মানে হলো ডিশ এইটা আচ্ছা দুই তিনটা মেবি বাকি আচ্ছা লাস বাকাস লিম্পিয়ারন লা গ্রানহা আয়ের এল আচ্ছা এটাও তো মানে তো যেগুলা ভুল হয় সেগুলা লাস্টের দিকে আবার দিয়ে দেয় যাতে আবার কারেকশন করতে পারি এটা কাটতে হবে বারিগা দা পিগ ও বারিগা এই পিগের নাম আচ্ছা তাই তো বলো মিলে তো না লাইক যদি এটা ডিসক্রাইবও করতো আই মিন বারিগা যদি অ্যাডজেক্টিভ হইতো সেই বেলায় তো মিলতো না আর কি স্প্যানিশও এনিওয়েজ বারিগা দ্য পিক রোট আ ভেরি নাইস লেটার টু হিজ গ্র্যান্ড মাদার খুবই ভালো সো ইয়া প্র্যাকটিস কমপ্লিট হলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে ও 331 ডেজ ট্রিক সো এই ভিডিওটা যখন করছি তখন হলো 6 তারিখ
সো ইয়া আর খুব বেশি দিন নাই 365 করতে, আর এক মাসের একটু বেশি আছে। ভিডিওটা এটুকুই ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করতে ভুলবেন না, আমি স্ক্রিনে দিয়ে দিব এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। কমেন্ট করে জানাবেন আপনারা কী টাইপের ভিডিও চান। ভালো থাকবেন সবাই।